হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি আমার পরিবার নিয়ে অনেক ভালো আছি। এই তো আজ ছোট্ট একটি ভিডিও নিয়ে আপনাদের সাথে চলে আসলাম। তো দেখুন, আমার আজকের ভিডিও হচ্ছে আমার মেয়েরা, আমার দুই মেয়ে আজকে ফুচকা চ্যালেঞ্জ করবে। তো অনেক দিন ধরেই বলছে ফুচকা চ্যালেঞ্জ করবো, আম্মু ফুচকা চ্যালেঞ্জ করবো, কিন্তু আমার সময় হয়ে ওঠেনি ভিডিও করার মতো। তো আজকে ভাবলাম ঠিক আছে ফুচকা বানিয়ে দিই। তো ফুচকা বানিয়ে দিয়েছি, এখন ওরা আজকে ফুচকা চ্যালেঞ্জ করার জন্য তৈরি হয়ে গেছে। তো দেখুন আমার মেয়েরা কে জিতে ফুচকা চ্যালেঞ্জে। হ্যালো ফ্রেন্ডস, আজকে গিয়ে আমরা হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে হচ্ছে গিয়ে ফুচকা চ্যালেঞ্জ নিয়ে চলে আসলাম। তো আমি এখানে হচ্ছে গিয়ে বারোটা আছে, আজকে আমি চ্যালেঞ্জ করবো আমার বোনের সাথে। এখন তো বোন জিতে গেল, কি হবে, সমস্যা নাই, একটা থেকে গেছে দুইটা। তো যাই হোক, দুজনেই বিজয়ী। পুরস্কার কে নিব? পুরস্কার ওই যে পিছনে যে আছে উনি নিব। হারছে তার না, মানে যে জিতছে সে মানে শাস্তি নাম বলে দিবে নাকি আমি বলে দিব? কাঁচা মরিচ তো খাইতে পারবো না। সাধারণ শাস্তি দাও, এত বড় শাস্তি দিও না, এত বড় শাস্তি দিলে তো পারবো না। পঞ্চাশবার কান, এতবার কান ধরে উঠবস করা সম্ভব না। অন্য শাস্তি দাও, এখন কি করবা, হাসছো কেন? আচ্ছা খাটের উপর করো, একটু বোন একটু সাথ দিও, বোন না নিজের বোন তো একটু সাথ দিও, ঠিক আছে? ছোট বোন রে এত এত কষ্ট দেয় না। আট নয় দশ এগারো
তো এখন গিফট কাকে দিব বলো? আচ্ছা তাহলে এখন আয়েশাকে তো কোনো গিফট দেওয়া হবে না, কি হবে তোমার? তুমি তো হেরে গেলে, এখন এখন কি হবে? এখন তো তোমার কেলোই লাভ হইল না, তুমি তো আর পাইলা না গিফটটা। না তো গিফট এখন দিয়ে দিচ্ছি, আপুও পাবে তুমিও পাবে, তুমিও দিচ্ছ। ও বাবা, তাহলে ঠিক আছে, এখন দিব দিব দিব। কাকে দিব কাকে দিব? না আমি কাকে দিচ্ছি? আয়েশার জন্য তো কিছুই নাই, এখন কি হবে? নাও, এখন আয়েশার জন্য তো কিছু নাই, এখন কি হবে? আয়েশা আর তোমরা খাইবা, আয়েশা চায় চায় দেখবো, তাই না? তাহলে এখন এখন দিচ্ছি তোমাকে একটা, দিচ্ছি না। আর হচ্ছে রায়নার জন্য কি আনছি? রায়নার জন্য সান্ত্বনা পুরস্কার। এই যে রান্না রান্না ঝাল, মনে হয় খেতে পাচ্ছে না রায়ন। রায়ন তোমার জন্য চকলেট, ঝাল পেয়েছ, এখন এটা খেয়ে নাও। সবাই পেয়েছ খুশি? সবাই আল্লাহ হাফেজ দাও। তো আমার এই আজকের পুরো ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। যদি একটুও ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও সবার আগে পেয়ে যান। আল্লাহ হাফেজ।